আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিরিশ নভেম্বর তেইশ কথা দিয়ে কথা রাখছে না আওয়ামী লীগ পরিকল্পনা ব্যর্থ হচ্ছে এখন কি হবে জামাতের সাবেক মিত্র সৈয়দ ইব্রাহিমদের কি অবস্থা হবে চোখে মুখে হতাশার সাপ শুধু সৈয়দ ইব্রাহিমদের নয় যারা বিএনপি থেকে বিভিন্নভাবে সরকারের প্রলোভনে বা ফাঁদে পা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন মনোনয়ন কিনেছিলেন তাদের একুল সবই হারাচ্ছে শুধু তারাই নয় সৈয়দ ইব্রাহিম এমনকি বঙ্গবীর কাদের সিদ্দিকি বা যারা আওয়ামী লীগের পুরনো গুরুত্বপূর্ণ মিত্র হতে পারে রাশেদ খান মেনন কারো ঘুম নেই আওয়ামী লীগ এবার যা করছে সেটা ভিন্ন কিছু দর্শক এতদিনের যে পরিকল্পনা বা যে ঝুঁকি নিয়ে যে আশা নিয়ে আওয়ামী লীগের সাথে এসেছিল বিএনপিকে কে ছেড়ে অনেকে তাদের আশা সম্ভবত ভঙ্গ হতে যাচ্ছে আওয়ামী লীগ বলেছে একটা এখন করছে একটা স্পষ্টতই দেখা যাচ্ছে আওয়ামী লীগ এবার চমক দেখাবে নতুন কিছু করবে তাদের অনেক মিত্রদের টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলবে মানব জমিনের রিপোর্ট আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ হতাশায় কিংস পার্টি কারণ মানে নির্বাচনে এখন এমনকি জাতীয় পার্টি রওশনের সাদ সৈয়দ ইব্রাহিম তৈমুর আলম খন্দকার শমশের মবিন বঙ্গবীর কাদের সিদ্দিকি কেউ ভ্যালু পাচ্ছে না রাশেদ খান হাসান হাসানুল্লা কিনু এরা তো আওয়ামী লীগের অনুকম্পা ছাড়া জীবনেও নির্বাচনে জয়লাভ করার কোনো যোগ্যতা রাখে না তা আওয়ামী লীগ সে অনুকম্পা এখন আর দেখাচ্ছে না মনে হচ্ছে নির্বাচনে এসেছে সরকারের পারপাস সার্ভ হয়ে গিয়েছে এখন সামনে আর মানে তাদেরকে এমপি বানিয়ে দেওয়ার এত দায় মনে হয় আওয়ামী লীগের ঠেকে নেই আওয়ামী লীগ পুরাটা এবার নিজেরা নিজেরা খেতে চায় আওয়ামী লীগ বানানো আওয়ামী লীগের বিদ্রোহী এভাবেই তারা জমাতে চায় এবং এটা যৌক্তিক আওয়ামী লীগের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এই যে সৈদ ইব্রাহিম এই যে তৈমির আলম শমসের মবিন বঙ্গবীর কাদের সিদ্দিকী অথবা এর স্বাদ এদের চাইতে বা রাশেদ খান মিলন এদের চাইতে আওয়ামী লীগের বিদ্রোহীরা অনেক যোগ্য তারা নেতা হওয়ার যোগ্য তারা এমপি হওয়ার যোগ্য তাদের পিপলস কানেকটিভিটি আছে তাদের সামাজিক প্রভাব প্রতিপত্ত আছে তারা রাজনীতিতে অকার্যকর নয় তারা কার্যকর অতএব তারা এমপি হওয়া স্বতন্ত্রভাবে ডিজার্ভ করে এই কিংস পার্টি বা এদের চাইতে যেহেতু কিংস পার্টির মাধ্যমে সরকার যেটা চেয়েছিল সেটা হয়ে গিয়েছে মানে এমন একটা অবস্থানে যদি নিশ্চিত জানেও সৈদ ইব্রাহিমরা যে তিনি এমপি হতে পারবেন না তার জামানা তো রক্ষা হবে না তারপরও তাকে নির্বাচনে যেতে হবে কিছু করার নেই মানে একুলকুল সব হারাচ্ছেন যদি কিছু পায় এক পার্সেন্ট সম্ভাবনা থাকলেও আসতে হবে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি আলোচনায় আসে কিংস পার্টি খ্যাত কয়েকটি ছোট দল তৃণমূল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম ও যুক্তফ্রন্টকে নিয়ে প্রথম দিকে আগ্রহী হন বিএনপি থেকে বহিষ্কৃত দলছুট ও নিষ্ক্রিয় নেতারা একতরফা নির্বাচনে এমপি হওয়ার আশায় নতুন দল তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছিলেন বিএনপি সাবেক দুই নেতা শমশেন মবিন চৌধুরী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার কত কথা তিনশো আসনের প্রার্থী বিরোধী দল হবে এখন নিজে এমপি হতে পারবে কি না সেই স্বপ্নই এখন ভেঙে যাচ্ছে ঘুম হচ্ছে না তাদের বিএনপি থেকে যারা জামিন নিয়ে সরকারের বিশেষ অনুকম্পায় নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম কিনেছিলেন তাদের অনেকে মনোনয়ন ফর্ম জমা দেননি বুঝতে পেরেছেন যে কোনো লাভ হবে না যাই এই ফাঁকে একটু মুক্তি পেয়েছেন একই উদ্দেশ্যে বিরোধী দলের রাজপথের আন্দোলন ছেড়ে যুক্তফ্রন্ট গঠন করেন কল্যাণ পার্টি সৈয়দ ইব্রাহিম তবে দিন যত গড়াচ্ছে হতাশা ভর করছে এসব নেয়াদের মধ্যে কারণ এসব নেতা যে আসনগুলো থেকে মনোনয়ন ফর্ম নিয়েছেন বা নির্বাচন করতে চাইছেন সেখানে রয়েছে সরকার দল হেভিয়েট প্রার্থী সেজন্য তাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা ক্ষীণ ফলে অনেকে রাগঢাক না করে প্রকাশ্যেই খুব প্রকাশ করেছেন এছাড়া এ পর্যন্ত আসন নিয়ে ক্ষমতাসীন দলের সঙ্গে তাদের তেমন আলোচনাও হচ্ছে না আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতি আসনে দামি প্রার্থী দেওয়ার নির্দেশনা এসেছে আওয়ামী লীগ যদি ছাড়ও দেয় তারপরও লাভ হবে না নৌকা প্রার্থী দিলেও লাভ হবে না নৌকা প্রতীক দিলেও লাভ হবে না তারা পরাজিত হবে অতএব তাদের পরিকল্পনা ব্যর্থ হচ্ছে ধুলোয় মিশে গিয়েছে রাজনীতিতে তারা একটা নতুন অধ্যায় থেকে আরেক নতুন অধ্যায়ে তার প্রবেশ করলো ইতিহাস থেকে হারিয়ে যাওয়ার একটা উপক্রম হলো শুধু সৈদ ইব্রাহিম বা এদের ক্ষেত্রে এটা জাতীয় পার্টির ক্ষেত্রেও এমনকি জিএম কাদের মতো লোক তারাও এবার আমার মনে হয় না যে ছাড় পাবেন এবার তাদেরকে বেগ পেতে হবে এত সহজ নয় ইতিমধ্যে প্রায় সব আসনে আওয়ামী লীগের বিকল্প প্রার্থী মাঠে নেমেছে এতে প্রতি আসনেই আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের ভোটযুদ্ধ হওয়ার অবস্থা তৈরি হয়েছে এমন অবস্থায় কিংস পার্টির নেতারা নিজেদের প্রার্থী নিয়ে হতাশ হ্যাঁ এর যৌক্তিক কারণ আওয়ামী লীগের নেতারা জনপ্রিয় কিংস পার্টির চাইতে তাহলে জনপ্রিয় যে তার মধ্যেই তো তাদের মধ্যেই তো ভোটযুদ্ধ হওয়ার কথা এছাড়া এই সব দল জোটের শীর্ষ নেতারা বিভিন্ন জায়গা থেকে আশ্বাস পেয়েছিলেন বিএনপি সহ অনেক দল থেকে বড় নেতারা তাদের দলে যোগ দিবেন তাদের নিয়ে নির্বাচন জমজমাট লড়াই করতে পারবেন কিন্তু মনোনয়নপত্র দাখিলের শেষ সময়ও এমন কোনো চিত্র দেখা যায়নি মানে পরিকল্পনা ব্যর্থ বিএনপি বা অন্য দলের বড় কোনো নেতা কোনো কিংস পার্টিতে যাওয়ার আগ্রহ দেখাচ্ছে না এতে এই সব দল ও জোটের উদ্যোক্তারা হতাশ হয়ে পড়েছেন এর মানে ফলাফল জিরো এগুলো হারালো ওগুলো হারালো ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে আপনারা দেখেছেন অনেকে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার তাকে তাকে একটা ফোন আলাপ প্রকাশ্যেই মিডিয়ার সামনে হঠাৎ করে ফোনে দিন দরবারের ফোন আলাপ ভাইরাল হয় ভিডিওতে বিএনপির এই সাবেক নেতাকে বলতে শোনা যায় আমি পাশে কিনবো না প্রধানমন্ত্রীর সামনে আমি কথাটা বলেছি যা বলার বলেছি এর মানে প্রধানমন্ত্রীর সাথে আগে ভাগ বাটারা করেছিলেন কিন্তু এখন আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখছে না এটাই বোঝা যায় এই অবস্থায় আমি কথার পরিবর্তন করব না ওনারা আমাদের গিনিপিগ মনে করেন করে যা খুশি আমাদের দ্বারা করাবে তা হবে না কি হবে না অবশ্যই এখন কি হবে এখন তারা গিনিপিগ হবে যা খুঁজে তা করাবে আওয়ামী লীগ যদি বলে চুপ করে বসে থাকো বসে থাকবে আওয়ামী লীগ যদি বলে যে তুমি দশটা ভোট পাবা কিন্তু নির্বাচনে থাকো করতে হবে কিছু করার নেই তারা আটকা পড়েছে একুল ওকুল সব হারিয়েছে আসলে মূল যে দলের থেকে উত্থান সেই দলের সাথে বিশ্বাসঘাতকতার পরিণতি এটা ঠিক আছে আওয়ামী লীগকে ধন্যবাদ জানাই এই কিংস পার্টির সাথে এই ধরনের সুন্দর আচরণ করার জন্যে আওয়ামী লীগ যোগ্য তারা রাজনীতিতে যোগ্য এদিকে তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমশের মোবিন চৌধুরী মনোনয়ন ফর্ম কিনছেন সিলেট ছয় আসনে থেকে ওই আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নুরুল ইসলাম নাহিদ এমপি বানাবেন না তাকে আর শমশের মোবিনকে এমপি বানাবেন এত সহজ আরাফাতকে এমপি বানাবেন না জিএম কাদেরকে এমপি বানাবেন এই আশা বাদ দেন অতএব তাহলে কি প্রমাণিত হলো তাদের উচিত ছিল তা তারা যদি এইসব নেতারা এইসব কিংস পার্টি জাতীয় পার্টি তারা যদি বিএনপির সাথে আন্দোলনে থাকতো তাহলেই না শেষ পর্যন্ত রাজনীতিতে অ্যাটলিস্ট প্রাসঙ্গিকতা থাকতো জনগণের কাছে গ্রহণযোগ্যতা থাকতো সো ইব্রাহিম মানব জমিনকে বলেন আপনার ধৈর্য ধরেন তিরিশ তারিখের পর বিষয়গুলো ফয়সালা হবে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মাঠে থাকলে তার বিজয়ী হওয়ার সম্ভাবনা কতটুকু থাকবে এমন প্রশ্ন জবাবে সৈদ ইব্রাহিম বলেন এটা লম্বা প্রশ্ন এমন প্রশ্ন উত্তর এই মুহূর্তে দেওয়া সম্ভব নয় মানে তিনি বুঝে গিয়েছেন তার রাজনৈতিক কেরিয়ার শেষ কিছুই হবে না আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর সামনে দাঁড়ানোর কোনো সক্ষমতা সৈদ ইব্রাহিম বীরপতীকের নেই তার কি আছে যতটুকু তিনি ছিলেন তা বিএনপি জামাতের মাধ্যমে টাকা পয়সা থেকে শুরু করে সব কিছুই তো বিকজ অফ বিএনপি জামাত এখন কি বিএনপি জামাত তাকে ভোটার দিয়ে সহায়তা করবে না এজেন্ট দিয়ে সহায়তা করবে না তার প্রোগ্রামে লোক দিয়ে সহায়তা করবে না যে আমার টাকা দেবে বাইতুল মত থেকে কিছুই তো করবে না এর মানে সৈয়দ ইব্রাহিম বুঝে গিয়েছেন তার চরিত্রও গেল রাজনীতিও গেল একবার শাখা খেয়েছিলেন ওয়ান ইলেভেন সরকারের মাধ্যমে এবার আগেভাগেই শাখা খেলেন এই হচ্ছে বাস্তবতা দর্শক আর তৃণমূল বিএনপি বিএনএফ বা আরও যারা ইসলামিক দল বা অনেকে ঝুটো পার্টি আওয়ামী লীগের সাথে ছিল আমার মনে হয় না যে কেউই কিছু পাবে সবাই সবকুল হারালো দিন শেষে বিজয়ী আওয়ামী লীগ এখন পর্যন্ত আর আওয়ামী লীগ যদি এই জুয়ায় জিতে যায় তাহলে তো আওয়ামী লীগ আর হলে বিএনপি এবং তাদের মিত্র যারা ঝুঁকি নিয়ে আন্দোলন করেছিল হিরো হবে তারা